জাগো কুমিল্লার নিয়মিত আয়োজন এক নজরে কুমিল্লার সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবু সুফিয়ান রাসেল। আজ 8 জানুয়ারি 2020 রোজ বুধবার। শুরুতেই হাতে নিয়েছি দৈনিক ডাক প্রতিদিন। জাতির জীবনে নতুন জীবন শক্তি সঞ্চার করবে মুজিববর্ষ প্রধানমন্ত্রী। সাংবাদিক লাঞ্ছনায় পদ হারালেন দুই ছাত্রলীগ নেতা। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, মেয়েরা যাতে নিরাপদে থাকতে পারে, ঢাবির ছাত্রী দর্শনের ঘটনায় বিক্ষোভ সমাবেশে এমপি বাহার। হাতে নিয়েছি দৈনিক রূপসী বাংলা। মুজিববর্ষ কাউন্টডাউন উদ্বোধনীতে কুমিল্লা টাউন হল মাঠ হবে জনসমুদ্র। মহানগর আওয়ামী লীগের বিশেষ সভায় এমপি বাহার। নকলপণ্য তৈরির অপরাধে মালিককে কারাদণ্ড, লাখ টাকা জরিমানা। মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে কুমিল্লা সিটি কর্পোরেশনের ব্যাপক কর্মসূচি। কুমিল্লায় ভোক্তা অধিকার আইনে 7 প্রতিষ্ঠানকে জরিমানা। হাতে নিয়েছি দৈনিক আমাদের কুমিল্লা। আমাদের কুমিল্লার প্রধান শিরোনাম, আমার উপর ভরসা রাখুন প্রধানমন্ত্রী। গতকাল সরকার গঠনের 1 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্বামীর লাশ রেললাইনে ফেলে যান স্ত্রী। এবারে নজর দিচ্ছি দৈনিক কুমিল্লার কাগজে। দুর্নীতিবাদ যত শক্তিশালী হোক কোনো ছাড় নেই, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। লাশ উদ্ধারের 11 দিন পর যুবকের পরিচয় শনাক্ত, স্ত্রীসহ গ্রেপ্তার 3। এসএসএফ পরিচয়ে প্রতারণার অভিযোগে কুমিল্লায় আটক 2। এবারে হাতে নিয়েছি দৈনিক বাংলার আলোড়ন। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, মেয়েরা যাতে নিরাপদে থাকে, ডাবির ছাত্রী ধর্ষণের ঘটনায় কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে এমপি বাহার। প্রতিটি খেলোয়াড়কে জাতীয় দলে খেলার টার্গেট রেখে এগিয়ে যেতে হবে, কুমিল্লা স্টেডিয়ামে জেলা প্রশাসক। নগরীর টমসম ব্রিজে অগ্নিকাণ্ড, অক্ষত কোরআন শরীফ। কুমিল্লা সংবাদপত্রকে দেশ ও দেশের বাইরে তুলে ধরার জন্যই এক নজরে কুমিল্লা সংবাদপত্র অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের মাধ্যমে কুমিল্লাকে আমরা বিশ্ববাসীর নিকট তুলে ধরতে চাই। এ বিষয়ে আপনাদের যে কোনো পরামর্শ মতামত আমাদেরকে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।